সিট প্যানেল বা আপনাদের লোকাল হোস্ট যে জায়গায় যার মন চায় লগ ইন করে নিন। আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নিচ্ছি। আমাকে শুনতে পারেন সবাই? জি তো ভাই শুনতে পাচ্ছি। রেসপন্স কর, ঠিক আছে? সিভানাল থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল রেসপন্স করা সহজ করবেন। মনে একদম। 1 মিনিট এরকম জি লাগে। আমি স্ট্রি হোস্ট না আছে মনে ফ্রি সাইট ওখান থেকে সিভানালের মতো। একটা ওয়েবসাইট তৈরি করলাম, ইনস্টল করলাম, তারপরে আমরা এলিমেন্টর এলিমেন্টর প্রো ইনস্টল করব। হয়ে গেল ফাইল, ওভার রাইট ফাইল। তোমার কি এখানে ইনস্টল করা আছে? টোটালি কথা শুনে কাজ করবেন, যা দেখাবো আজকের থেকে একদম এলিমেন্টরের যা দেখাবো ছোটস্থ করে ফেলবেন। এতদিন যা শিখছেন শিখছেন, এটা নিয়ে আমার কোনো কথা নেই, ঠিক আছে? ওয়ার্ডপ্রেসের একদিন প্যানেল আমি ঢুকলাম, প্রশ্ন করেন না, পাসওয়ার্ড চায় না, প্রথমবার পাসওয়ার্ড চায় না এখান থেকে, ঠিক আছে? পরের বার থেকে চাবে। তো আমি সাবডোমেনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি। এ হচ্ছে আমার সাইট, আমার সাইট। আমাদের প্রথম কাজ অ্যাপিয়ারেন্সে কাজকে আমরা ফুল, ওই যে ডেমোটা দিয়েছিলাম ওইটা আমরা তৈরি করা শিখবো একদম ফুল। মেনু বার থেকে শুরু করে এভরিথিং যা যা আমাদের দরকার, ফুল একটা প্রজেক্ট আমরা 15 দিন লাগলেও কমপ্লিট করবো, মনে থাকবে? জি পার্ট বাই পার্ট যে করবে না তার খবর আছে। থিমে যাব আমরা, একটা থিম অ্যাড দিতে গিয়ে আমরা থিম ইনস্টল করি। যারা ওয়ার্ডপ্রেস বুঝেন না আজকে থেকে বুঝবেন। ভাই, থিম কি একেবারে ইনস্টল করতেই হবে? তাছাড়া কি ওই হবে না? থিম ইনস্টল ইউজ না করলে প্যাডিং এর যে সাইজ, মার্জিং এর যে সাইজ থাকে ওয়ার্ডপ্রেস এর বাকি থিমে, ওগুলো ভালো না, ঠিক আচ্ছা আছে? এই জন্য রিকমেন্ড করা হয় এটা ব্যবহার করা, যেখানে ডিফল্ট লেখা থাকে। ডিফল্ট মানে হচ্ছে থিমের সাইজ বা থিমের ফন্ট, যেগুলো ডিফল্ট থাকে না সব সময় এলিমেন্টরে, সেগুলো হচ্ছে এই থিম, থিমে কাজ করে সেগুলো। আর আমরা প্লাগ ইন গুলো ইনস্টল করে ফেলি এই পাশে।
তা আজকে থেকে একদম দিনের কাজ দিনে করব, হ্যাঁ, যখন কর কাজ তখন শেষ করে ফেলবো। স্যার বলছিল 2 মাস কষ্ট করে, আপনারা আর 1টা মাস আছে তো একটু হার্ড ওয়ার্ক করে, কষ্ট হইলেও 2 ঘন্টা 3 ঘন্টা করে হোমওয়ার্কের কাজে সময় দেন, ঠিক আছে? আর আমি মোটামুটি ক্লাসের মধ্যে আপনাদের শেখানোর চেষ্টা করব যতটুকু আছে, আপনারা ক্লাসে 1 ঘন্টা করে প্র্যাকটিস করবেন, ওকে? এখন আমরা শিখতেছিলাম ওয়ার্ডপ্রেস, তো ওয়ার্ডপ্রেসের থিমস এবং প্লাগইনস ইনস্টল করা আমরা পারি, সাইটও তৈরি করতে পারি অনেকেই এলিমেন্টর প্রো দিয়ে। এখন আজকে আমরা একদম এলিমেন্টর প্রো ইনস্টল থেকে শুরু করে সবকিছু দেখে নিচ্ছি, আমরা কিভাবে মেনু বার ক্রিয়েট করে একটা সাইট ফুল তৈরি করতে পারি, ওকে? আজকে আমরা এটা দেখব। আচ্ছা, ওই সাইটটা লিংক দিয়েছেন যেটা আমি চাইলাম, ওকে, এই সাইটটা আমরা তৈরি করব। সবার প্রথমে আমাদের লাগবে হচ্ছে হেডার আর ফুটার তৈরি করা, কারণ এই জিনিসটা আমাদের প্রত্যেকটা সেকশনে আছে, তাই না? দেখেন, ফুটার হেডার যে পেজে আমরা যাব সেই পেজে আছে নাকি, দেখেন তো, আছে না? তো আমরা এই জিনিসগুলো একবার তৈরি করব, শুধুমাত্র একবার তৈরি করে প্রত্যেকটা পেজে কিভাবে ব্যবহার করতে পারি কষ্ট করা ছাড়াই সেটা আমরা দেখব, ওকে? ঠিক আছে, আমরা এখন সবার আগে ফুটারটা তৈরি করব, ওকে? এটা কি, এটা ফুল, আচ্ছা ব্যাকগ্রাউন্ডে আছে, ওকে। তো এখন আমরা তৈরি করব, ঠিক আছে? আমাদের ওয়েবসাইটে আমাদের এলিমেন্টর এলিমেন্টর প্রো অ্যাক্টিভেট করে নিতে হবে, দেন আমরা সরাসরি এখান থেকে টেমপ্লেটে এসে অ্যাড নিউ টেমপ্লেটে ক্লিক করব। অ্যাড নিউ মনে থাকবে, অ্যাড নিউ, অ্যাড নিউ এ ক্লিক করার পর আমরা এখান থেকে সেকশন সিলেক্ট করতে পারবো, হেডার ফুটার পপ আপ ইত্যাদি ইত্যাদি। আমরা ফুটার সিলেকশন করব, ফুটার মানে কি, ফুটার মানে, আচ্ছা তাহলে আমরা একটা নাম দেই ফুটারের, ফুটারের নাম দিব কি বলেন, গার্ডেনিং ফুটার, হ্যাঁ, ওকে, ঠিক আছে। আর এখান থেকে এটা চুজ করার মানে কি জানেন, আপনি চুজ করলেন এটা, এই জিনিসটা ফুটার, এটা বুঝাইতে পারছি, এটা চুজ করলেন, বুঝেন নাই কে? আচ্ছা, ক্রিয়েট দিলাম, হ্যাঁ, ক্রিয়েট দেওয়ার সাথে সাথে আমাদের যেভাবে আমরা টেমপ্লেট আগে পেজ থেকে আমরা ঢুকতাম সেভাবে আমাদের ওই জায়গায় নিয়ে যাবে অটোমেটিক আমাদের এলিমেন্টটা, ঠিক আছে? আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই পেজগুলো আমার আর দরকার নাই, এখানে আমরা একটু মাপব যে এখানে আমাদের কতটুকু পরিমাণ লম্বাইটুকু আছে, 378 পিক্সেল, তার নিচেরটা কতটুকু আছে, নিচেরটা হচ্ছে ধরেন 100 পিক্সেল, ওকে, ঠিক আছে? আমরা এখন একটু ইন্সপেক্ট করে এই জিনিসগুলো নিন, এটা মনে হয় একটা পিকচার দিয়ে মানে আমি আমার যেটা আইডিয়া হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড একটা পিকচার ইউজ করা হয়েছে, ভেরি পিক্সেল না, খুব কঠিন, অনেক সময় পারা যায় না, এই যে দেখেন এভাবে ধরলাম না, বুঝি না কি বলছেন, হ্যাঁ, মানে ইমেজ ফাইল পুরোটা পাবেন, যেটা ফোল্ডার করা আছে ইমেজ সবগুলো ওখানে পাওয়া যাবে, তাও নিতে পারে। আচ্ছা, এখানে যদি আমি এভাবে দেই ইমেজটা নিতে পারবো, এই হচ্ছে ইমেজ, বললাম না পুরোটাই এটা একটা ইমেজ পার্ট করাই, ঠিক আছে? ওকে, তো যে ইমেজ ফাইলটা ডাউনলোড হয়েছে এই ফাইলটা ওয়ার্ডপ্রেস এলাও করে না, ওয়েব ওয়েবপিজি না,
डाउनलोड हो फाइल डाउनलोड अच्छा दादा फाइल देखी डाउनलोड कोई गेसे शो फोल्डर अच्छा अपने क्लास के भीतर डूबे गए अच्छा काट कर दीजिए तो ओके हम लोग चूज करे ताके इधर नहीं हम कन्वर्ट करो अथवा यूआरएल देते पर यूआरएल टा क्या मॉन इधर हम लोग डाउनलोड कर लामना एक तो पिक्चर कोई गलत शीत है तो वही फुल यूआरएल टा दिले होता हम लोग अपलोड की तो सवार आगे साइटेर मेनुबार गुला तैरी कर मेनुबार तैरी करार जन्य मेनुसे जाबेन যাদের মেনু বার নিয়ে টোটালি সমস্যা মেনুর নাম লিখবেন মেনু ক্রিয়েট মেনুতে ক্লিক করবেন তারপর এখানে কি কি নামে মেনু আছে হোম সার্ভিসেস অ্যাবাউট প্রজেক্ট এগুলো না সবগুলা কপি করে নিচ্ছি ওকে এখন আমাদের প্রত্যেকটার ভিতরে যদি ঢুকে মানে প্রত্যেকটা ফাইলের যদি ভিতরে প্রবেশ করা যায় তার মানে আমাদের প্রত্যেকটা একটা করে পেজ বোঝা দিতে পারছি पूर्णांग सार्विस सार्विस दिए पब्लिक दिलाम ब्लॉक सेक्शन क्योंकि सब पेज क्रिएट कर পেজ নাকি জি ভাই আচ্ছা পেজ তৈরি করা শেষ তো এই পেজগুলো আমরা মেনুবারে অ্যাড করব মেনুবার আমরা অলরেডি ক্রিয়েট করেছি মেনুতে চলে আসলাম এইখানে দেখেন এই দেখেন পেজগুলো চলে আসছে বোঝা যায় যেটা যেটা আপনার লাগবে আপনি টিক মার্ক দিয়ে অ্যাড মেনুতে ক্লিক করেন মেনুবার আমরা ক্রিয়েট করেছি আপনি যদি কাস্টম মেনু তৈরি করেন এলিমেন্টরে তাহলে এগুলা টিক মার্ক দেওয়ার কোনো প্রয়োজন নাই আর যদি সরাসরি থিমেটটা ব্যবহার করতে চান তাহলে প্রাইমারি মেনুতে সিলেকশন করে দিয়ে সেভ দেন আর কাস্টম লিংকে আমরা লিখব হচ্ছে হোম হোম দিয়ে আমরা এভাবে স্ল্যাশ দিয়ে দিব তার মানে এটা হোম পেজ দেন এটাকে আবার টেনে উপরে দিয়ে দিলাম সার্ভিস ছিল আমার সবার আগে আমার কি আগে ছিল সার্ভিস অ্যাবাউট সার্ভিস About project তারপর কি ছিল ব্লক এবং কন্টাক্ট সেভ দেখেন সাইট আমরা যদি এখন ভিজিট করি আমাদের মেনুবার হয়ে গেছে ঠিক আছে আর গুলা কই গেল মেনুবারে এ চলে আসছে মেনুবার চলে আসছে মেনুবার পাইছি খুশি সবাই জি ভাই জি ভাই এখন আমাদের লাগবে কি লোগো স্যার প্লাস স্যার স্যার আমি নিউ পেজ এড করলে স্যার আমার ওই যে মেনু বারটা
চলে আসে স্যার, আমার তৈরি করা লাগবে না, অটোমেটিক চলে আসে স্যার। অটোমেটিক চলে আসে জি স্যার। এইখানে যদি এড নিউ পেজ করি স্যার, আমি আমার মেনু বার টাইটেল তারপরে হচ্ছে এটা ডিজেল আউট করে দিব, অটোমেটিক স্যার এটা ডিজেল আউট করে দিব স্যার। হ্যাঁ এটা টিক মার্ক না থাকলে হবে। আচ্ছা ঠিক আছে। আপনার এখন আমাদের লোগোটা অ্যাড করতে হবে, লোগোটা আমরা আবার একটু কনভার্ট করে নিই ঠিক আছে। এই যে এখন অনলাইনে সরাসরি কনভার্ট করবো, এই যে অনলাইনে লিঙ্ক দিয়ে দিচ্ছি ওই সাইটে ঠিক আছে, তারপরে কনভার্ট। কিন্তু এটা তো পিএনজি, বুঝলাম না কি হয়েছে, পিএনজি থেকে আবার কনভার্ট কেমনে, মানে ওএফপিজি কেমনে। আচ্ছা পিএনজি ফোল্ডার তো মনে হয় ওয়ার্ডপ্রেস নেবে। হ্যাঁ পিএনজি তো আবার কই গেছে, আচ্ছা ডাউনলোড। এখন আমরা ওই জিনিসটা করতে পারি, কাস্টমাইজের ভিতরে ঢুকে করলে সবচেয়ে সহজ হয় লোগো আপলোড করার জন্য। কাস্টমাইজে ক্লিক করলাম, কাস্টমাইজ ফাইলের ভিতরে আমাদের প্রবেশ করবে, তারপর আমরা আপলোড করতে পারবো। যেখানে মাই ইয়াতে ক্লিক করে যেখানে লোগো আছে যেখান থেকে আমি টান দিয়েও নিতে পারবো। তো লোগোটা আমার মোটামুটি আপলোড করা শেষ, যে লোগোটা তৈরি করতে সে কি বলদ নাকি আমি জানি না, ব্যাকগ্রাউন্ড রাখছে কেন লোগোতে। আচ্ছা এ হচ্ছে সাইট, আর টাইটেল ডেসক্রিপশন এগুলা তুলে দিলাম, একটু সাইজটা একটু বড় করে দিলাম, হ্যাঁ দেখতে যেন সুন্দর লাগে। ওকে, তারপর সাইটের আইকন, এই উপরের আইকন এটা আমরা এটাকে নিয়ে সিলেক্ট করে এই পাশে একটু কম আইকন হিসেবে ব্যবহার করি, এই যেখানে প্রিভিউ দিচ্ছি। ওকে ক্রপ, ওকে এই দেখেন আইকন এখানে বসে গেছে। আচ্ছা আমরা পাইলাম কিভাবে আমরা মেনু বার তৈরি করবো, কিভাবে আমরা আইকন ব্যবহার করবো, ক্লিয়ার। ওকে এখন আর যে বলছিলেন অটোমেটিক দিলে সব চলে আসে, দেখেন অটোমেটিক দিলাম, দেওয়ার পর এখানে আসছে না। বাট এখন থেকে আমি যতগুলা নতুন ফাইল ক্রিয়েট করবো সব আসবে, নতুন পেজ যা আছে ঠিক আছে। মেনু বার ক্লিয়ার বোঝা সবার? এই যে অটোমেটিকটা তার মানে কি হলো যে অটোমেটিক যে সবগুলো পেজে চলে আসবে, সব সময় অফ রাখবো মানে এখন যেটা এটা অফ করার পরে দেখতেছি যে সব পেজে আমার আগে যেগুলো কাজ করছি ওই পেজগুলো তো এই মেনু বার গুলো চলে আসছে। মেনু বারে আসেন, সেগুলো এখান থেকে এভাবে ক্লিক করে রিমুভ করে। আচ্ছা আর কোনো প্রশ্ন আছে এগুলো নিয়ে, যা যা হইলো শুরু বলতে কোনটুকু মানে কি বুঝতে পারেন না, মানে বলেন আমি এইটুকু স্যার প্রথমে যে আমি শুধু দেখছি স্যার এই যে হোম তারপরে হচ্ছে সার্ভিস এবাউট এগুলো এড করলেন না স্যার, এগুলো দেখলাম শুধু, তার আগে কি করছেন এটা দেখি নাই। এখান থেকে পেজ থেকে সবগুলো তৈরি করছি আমি। ও এই যে এখানে সব পেজ তৈরি করছি। ও আচ্ছা আচ্ছা জি স্যার বুঝতে পারছি। আচ্ছা এখন আমরা এটা আপডেট দিয়ে দিচ্ছি, আমরা যদি এখান থেকে প্রাইমারি মেনুটা কাট করে দিই দেখেন এখানে আর এখানে থাকবে না, সব ফাঁকা হয়ে যাবে। আচ্ছা ফাঁকা না হওয়ার কারণ কি কেউ বলতে পারেন? এখানে সে অটোমেটিক প্রাইমারি নিচ্ছে, আমি যদি আরো একটা মেনু বার ক্রিয়েট করি সেই মেনুতে ধরেন নাম দিলাম হচ্ছে প্রাইমারি। ওকে প্রাইমারি নাম দিয়ে প্রাইমারি সিলেকশন করে আমরা ক্রিয়েটে ক্লিক, দেখেন এখন আর কোনো মেনু নাই, মেনু বার থাকবে না। আছে কোনো মেনু বার? আছে বলেন তো?
তো এই জন্য ডিটেক্ট করে দিতে হবে আপনি কোন জায়গায় আপনার মেনু বারটাকে শো করাবে। মেনুতে এসে যখন আমি আবার মেনুসকে প্রাইমারি করে দিব, এই প্রাইমারি কোন মেনু বারে আছে এটা দেখাইতেছে, তারপর আমি এটা অ্যাড করব, ওটা আবার চলে যাবে তখন, ঠিক আছে? ওটার প্রাইমারি নাই এখন। তো এখন চলে আসছে আমাদের মেনু বার সেট করা ক্লিয়ার, লোগো বানানো ক্লিয়ার, লোগো অ্যাড করা। আচ্ছা এখন এখন আমরা হেডার এবং ফুটার তৈরি করব। অলরেডি অলরেডি আমরা এখানে টেমপ্লেটের ভিতরে অ্যাড নিয়ে ক্লিক করে একটা টেমপ্লেট তৈরি করছিলাম। এখানে সেভ টেমপ্লেটের ভিতর যদি না থাকে অ্যাড নিয়ে ক্লিক করবেন, করে আবার সেম ভাবে যদি হেডার করেন হেডার, ফুটার করলে ফুটার। ওকে ফুটার করব, নাম দিলাম একটা ফুটারে, যেন আমি দেখে বুঝতে পারি এটা ফুটার। হ্যাঁ, তারপর আমরা ক্রিয়েটে ক্লিক করব। এটার ভিতরে আমরা শুধুমাত্র ফুটার পার্টের ডিজাইন করব, অন্য কোনো কিছু ডিজাইন করব না। এই পার্টটা তখন আমরা সব পার্টে ব্যবহার করতে পারবো, কোনো ধরনের কাজ করা ছাড়াই, ঠিক আছে? ক্লিয়ার সবাই? ওকে জি ভাই। আচ্ছা এখন আমাদের দেখতে হবে এই ওয়েবসাইটের ফুটার পার্টটা কত বড়। আমরা ফুল পার্টটা দেখে নিচ্ছি, সরি এইটুকু পার্ট 500 পিক্সেলের কাছাকাছি। আচ্ছা আমরা একটা এখান থেকে সেকশন নিই, সেকশনের আমরা মিনিমাম একটা হাইট দেই 500 পিক্সেল বা 600 পিক্সেল হোক, সমস্যা নাই। যেহেতু আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডে ইমেজ আছে, তাই না? ব্যাকগ্রাউন্ড ইমেজ নাকি যেটা ডাউনলোড করলাম আমরা, তো ওই ইমেজটা আমরা এখানে অ্যাডভান্সে এসে, না সরি স্টাইলে এসে ব্যাকগ্রাউন্ড ওভারলেতে ইউজ করব। দেখি কি কি হয়, কাজ করে কিনা। ক্লাসিকে ক্লিক করে আমরা ইমেজটা আমরা এখন আপলোড করে নিই। দেখি ওভারলেতে যদি সমস্যা হয় তাহলে আমরা সরাসরি ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করব। আচ্ছা দেখেন ওভারলেতে আসছে, তাই না? ব্যাকগ্রাউন্ড আর আমার মিনিমাম হাইটটা অনেক বড় হয়ে গেছে, আমি হাইটটা কমিয়ে ইমেজের সাইজ করে দিই, তাই না? ওকে ক্লিয়ার সবাই? জি ভাই। কারো কোনো প্রশ্ন? কারো প্রশ্ন নাই? না ভাই। ভাই আমরা যদি ওভারলেটা না নিয়ে ডাইরেক্ট ইয়াতে নেই, সমস্যা আছে? ডাইরেক্ট ব্যাকগ্রাউন্ড থেকে ইমেজ থেকে নিলাম, কোনো সমস্যা নাই। তবে অনেক ক্ষেত্রে সমস্যা হয়, তখন আবার ওভারলে নিতে হয়। যখন আপনার দুইটা ইমেজ ব্যবহার করতে হবে তখন ওভারলে ইউজ করা লাগে, ব্যাকগ্রাউন্ড ইউজ করা লাগে, এই জন্য দুইটাই দেওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই হচ্ছে আমাদের কন্টেন্ট লেখার জায়গা। আমরা এখন দেখব এখানে কয়টা পার্ট আছে। একটা আপনাদের এভাবে বুঝতে হবে, এভাবে আমি ধরে নিলাম, হ্যাঁ এটা আমাদের পার্ট, এটা হচ্ছে মেন পার্ট। ওকে কি পার্ট? মেন পার্ট নাকি? জি ভাই। মেন পার্ট কে ভাগ করতে হচ্ছে একটা সেকশন, দুইটা সেকশন, তিনটা সেকশন, চারটা সেকশন, তার নিচে আছে মেন পার্টের একটা সেকশন। এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে, কি আছে? মেন পার্টের একটা সেকশন আছে, তার উপরে এই মেন পার্ট কে চার ভাগে ভাগ করছে, বুঝতে পারছি? বুঝতে পারছি কথা? আচ্ছা আমরা এখন একটা সেকশন এরকম যখন থাকবে না, তখন সিঙ্গেল সেকশন আগে কাজ করবে, তারপর ভাগ করবে, তাহলে কাজ করতে সুবিধা হবে। ওই গেল, এটা এটা কাট করে দিই, লাগবে না। আমরা তাহলে একটা টেক্সট দেবো সাইটে গিয়ে, একটা সরি সাইট না সরি বেসিকের ভিতরে গিয়ে টেক্সট, টেক্সট নেওয়ার পর আমরা টেক্সটটা লিখে দিলাম। ওকে টেক্সট লেখা শেষ আমাদের। ওকে
এখন এটা লেফট বাড়াই ছিল এভাবে থাকুক। এখন আমরা বেসিকের ভিতরে এসে আমরা ইনার সেকশন নিব, এই উপরে, নিচে না কিন্তু উপরে, ঠিক আছে? তারপরে আমরা এটাকে চারটা ভাগে ডুপ্লিকেট করে ভাগ করে দিব। বুঝা যা পারতেছি? তারপরে আমাদের মেনু বারে কাজ নাই, কেটে দিলাম, এখানেরও কোনো কাজ নেই, কারো প্রেজেন্টেরও দরকার নেই, এগুলো লাগবে। ওকে, এখন আমাদের একটা ফার্স্ট পার্ট, আমাদের এই ইমেজটা ব্যবহার করতে হবে, একটা টেক্সট আর কিছু আইকন। ফার্স্ট পার্ট আমাদের লাগবে একটা ইমেজ। আমরা বেসিকে আসলাম, ইমেজে গেলাম, ইমেজটা আমরা আপলোড করেছি, হয়ে গেল। তারপরে লাগবে হচ্ছে আমাদের একটা টেক্সট, নাকি? একটা টেক্সট নিয়ে নিলাম। তারপরে লাগবে কি আমাদের, এরকম চারটা গোল ইয়া আপনার সোশিয়াল আইকন। এখন একটু সার্চ করি এই সোশিয়াল আইকন। হ্যাঁ, তো আপনি এখানে এই নিচে অ্যাড করলাম, সোশিয়াল আইকন অ্যাড করলাম। সোশিয়াল আইকন হতে হবে হচ্ছে সার্কেল, আর হবার করলে কি হয় সার্কেলে, ওরা সিঙ্গেল কালার ইউজ করছে, ঠিক আছে? কাস্টম ওরা ইউজ করছে, মানে ওদের সাইটের সাথে মিলিয়ে একটা কালার ইউজ করছে। ওরা কি কালার ইউজ করছে বলেন তো, কি কালার ইউজ করলো ওরা? সবুজ কালার। ওরা সবুজ কালার ইউজ করছে। তো আমরা এখন এই কালারটাই নিব, আমরা কালার কোডটা কপি করে নিলাম। এখন আমরা এগুলার কালার সরাসরি কাস্টম কালার দিব। প্রাইমারি কালার সবুজ, নাকি? না, প্রাইমারি কালার মানে সবুজ জানে ওরা। আচ্ছা, বুঝছি, কারণ ওরা এখানে মানে শেপটা রাউন্ড সার্কেল স্কোয়ার, ওকে, কাস্টম ইউজ করছে। ভিতরের প্রাইমারি কালার তোরা রাখে নাই, সবুজ, ঠিক আছে, প্রাইমারি কালার ওরা ক্লিয়ার করে দিলেও সমস্যা নাই, আর না রাখলেও কোনো সমস্যা নেই। প্রাইমারি কালার না রেখে একটা দেখি আমি, এটার ভিতরে মানে প্রত্যেকটা সোশিয়ালের বর্ডার টাইপ সলিড। হ্যাঁ, এবার হয়েছে তাই না, গোল হয়েছে নাকি? সলিড পয়েন্ট 25 কাজ করে, কাজ করে না, আচ্ছা। এখন দেখেন তো এটার মতো হয়েছে কিনা, ওই একটা গোল রাউন্ড দেখা যায় তাই না? আচ্ছা, ওকে। এখন ওদের হচ্ছে হবার করলে ফুল কালারটা ধরে, হবারের ব্যাকগ্রাউন্ড কালার সহ ধরে, জানি না এটা আমরা পারবো কিনা। আইকন হবার, বর্ডার কালার হচ্ছে ব্ল্যাক, সমস্যা নেই। আর হচ্ছে আমরা একটা অ্যানিমেশন দিতে পারি, অ্যানিমেশন দিতে পারি। আর হচ্ছে আইকনের হবারটা দেয় না ওরা, না দেখি। তো আমরা দেখি স্টাইলে আছে নাকি ভাই, স্টাইলে আইকন হবার, আইকন হবার আছে তো কাস্টম। আচ্ছা, কাস্টমের ভিতরে, হ্যাঁ, এখান থেকে আমরা করতে পারতাম যে প্রাইমারি কালার নান সবগুলাই হয়ে যেত তখন, ঠিক আছে? আর টেক্সট কালার হচ্ছে এটা, সবগুলাই হয়ে গেছে তখন। তারপর হচ্ছে সাইজের ব্যাপার হচ্ছে ভাই, আইকন কভার আচ্ছা আমাদের সাইজ এরকম হবে তাই না, 15 হচ্ছে প্যাডিং আইকন থেকে ওটার ফাঁকা কতটুকু হবে আর এই পরিমাণ রাখলাম, ওকে, ওদের মতো, ঠিক আছে? আর আইকন হবারের ভিতরে এই এখন আসছে ব্যাকগ্রাউন্ড কালার হবে কোনটা, ওদের
আচ্ছা হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার হবে ওদের সবুজ, প্রাইমারি কালার সবুজ, দেখেন সবুজ, আর সেকেন্ডারি কালার হচ্ছে সাদা, দেখেন তো কাজ ঠিকঠাক আছে কিনা। জি ভাই ঠিক আছে। বর্ডার কালার কি আছে ওদের? বর্ডার কালার সবুজ ওদের, বর্ডার কালার ওদের সবুজ। ওকে বর্ডারের কালারটা এটা সবুজ। ওকে আইকন বানানো শেষ ভাই, এই মেনুতে আইকন মেনুতে এখন আশিক ভাই আইকন মেনুতে আর একটা নতুন আইকন, ওরা চারটা ইউজ করছে, আমরা একটু চারটা ইউজ করে দেখি তো ভাই, ওটা তো মনে করো আমরা ডেমো পাইলাম। এই যে এখানে দেখেন, এটা ক্লিক করেন, কন্টেন্ট আসেন, এই যে অ্যাড আইটেম ওদের আছে কি ফেসবুক, আমাদের ওদের কি কি আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম আর হচ্ছে লিঙ্কডইন, ইউটিউব। আচ্ছা আমরা টুইটার কাট করে লাগবে না, ইনস্টা অ্যাড করি, সরি এখানে হচ্ছে INST, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম অ্যাড করে ফেললাম। আর একটা অ্যাড করব, সেটা অ্যাড করব হচ্ছে কি লিঙ্কডইন। আর হচ্ছে লিঙ্কডইন 2 নাম্বার, লিঙ্কডইন 3 নাম্বার। আচ্ছা আমরা শুধুমাত্র ইউটিউবটাকে 10 এর নিচে নামাই দিলে হয়ে যাবে। ওকে সেভ এন্ড ক্লোজ আসে কেন, সরাসরি আপডেট আসতে পারে না? তো আমাদের এখানে অ্যালাইনমেন্টটা উপরে যাইতে হবে, মানে এটা আর একটু উপরে যাবে আমাদের এটা অনুযায়ী, দেখেন তাই না, এখানে অল্প ফাঁকা আছে। তো আমরা এটাকে ধরে ধরে আমরা একটু মাইনাস করতে পারি, আচ্ছা মার্জিন মাইনাস করি, মার্জিন মাইনাস তার চেয়ে এটা করি, ওটা করলে ভালো হবে, এটা করি স্টাইল থেকে ঠিক আছে না? এখন দেখেন তো উপরে একটা করে দিলাম। হ্যাঁ ওকে ক্লিয়ার সবাই? জি ভাই। আচ্ছা এখন হচ্ছে সার্ভিস, সার্ভিসের ভিতরে আমরা কি দিব, সার্ভিস হচ্ছে একটা H1/H2 ট্যাগ, তো সার্ভিসটা আমরা এখানে আমরা শুধু ট্যাগ দিয়ে অ্যাড করব। সার্ভিস হেডিং ট্যাগ দিলাম হচ্ছে H3, নাম হচ্ছে সার্ভিস, কালার কি কালার সার্ভিসের, ব্ল্যাক, স্টাইল কালার ব্ল্যাক। এটার অ্যালাইনমেন্ট হচ্ছে সেন্টার না, সার্ভিস অ্যালাইনমেন্ট না, লেফট, সরি লেফট। ওকে আমরা সার্ভিসের অ্যালাইনমেন্ট ব্যবহার করলাম হচ্ছে লেফট। এখন আর কি আছে, একটা কন্টেন্ট, যেটা হচ্ছে আমরা লিস্ট আইটেম দেখেছি না, লিস্ট থাকে এটা দেখেন, আবার উপরে নিচে এমন করে সাজেন না, ওই যেখানে নিচে ব্লু টাইপের কালার আসে, ব্লু না এটা কি কালার বলে, যাই হোক ওভাবে আসলে এভাবে সারবে, লিস্ট আইটেম আসছে ঠিক আছে। লিস্ট আইটেমের আপনার আইকন ডিলিট করে দেন, আইকন চলে গেছে। ওকে এখন
এভাবে ওকে ক্লিক করেন তো লিখেন, আর এটার এখানে একটা হ্যাশট্যাগ দিয়ে রাখেন, মানে এই যে লিংক হইল, ঠিক আছে, দিয়ে রাখেন মানে লিংক হইল। আর এর সাইজটা মোটামুটি ঠিকঠাক আছে, আর কালারটা হবে হচ্ছে, আচ্ছা এটা মনে হয় সবুজ কালার, দাদা সবুজ কালার দেখছেন, ব্ল্যাক বাকস। আমি কালারটা নিচ্ছি, কন্ট্রোল অল্ট সি, ওকে, সবগুলোর কালার একই, কালারটা আমরা দিয়ে দিচ্ছি টেক্সট কালার এটা, ওকে। আবার আর আমরা যে কালারটা আমাদের সর্বোচ্চ ব্যবহার হবে, এভাবে কালার দিয়ে আমরা এই প্লাসে ক্লিক করলে এই দেখেন এই টাইপের একটা কালার হয়ে গেছে, আর আমাদের বারবার কালার লিখতে হবে। এভাবে ধরবো, স্টাইলে আসবো, টেক্সটে আসবো, কালারে আসবো, এই যে হয়ে গেছে, ঠিক আছে, ওকে। এখন আমাদের টেক্সটের একটা সাইজ বাড়াইতে হবে, এটা এরকম না, দেখেন মোটামুটি সার্ভিসের চেয়ে বড়, মোটামুটি বড় 400, আর কিছু আপাতত লাগবে না, ঠিক আছে। দেখেন তো ঠিকঠাক আছে কিনা মোটামুটি, জি ভাই, সার্ভিসের একটু সাইজটা মনে হয় ছোট করতে হবে, H4, H4 ঠিক আছে, ওকে। এখন আমাদের বাকি আরো আছে চারটা, ওকে। আমরা একটা কাজ করি, আমরা সবগুলাকে একটু, এটাকে আমরা একটু ডুপ্লিকেট করে দিই, এই যেভাবে কপি করে দিই, কপি করে দিই, ঠিক আছে, চলে আসছে, হ্যাঁ কপি করে দিলাম, চলে আসছে। এখন লেখাগুলো আমি কপি করে দিই, মানে একটা একবার কাজ করব, পরবর্তীতে আর ওটা ধরবো না, একবার কাজ করে খালি ডুপ্লিকেট করব, তারপর হচ্ছে আমরা কাজ করব, ঠিক আছে। আচ্ছা হইলো না, দেখেন আমরা যদি এভাবে একটু দাগ দিই, দাগটা একটু চেক করি, এটা পর্যন্ত আছে না, আর আমাদের এটার অবস্থা কি, এটা একটু কম আছে, তো আমরা এগুলো একটু প্যাডিং বাড়াই দিই, হ্যাঁ স্টাইলে এসে স্পেস গুলো একটু বাড়াই দিই, দেখেন এখন ঠিক আছে, তাই না, তো হাই, হ্যাঁ ওই একটা দাগ আসছে, অ্যাড করবেন নতুন বলেন, আর এটা হচ্ছে এই লাইনের সাথে নিচে লাগানো ছিল, আমরা উপর থেকে এটাকে নিচে পাঠাই, প্যারিং দিয়ে পাঠাই, আর এটা টাইপোগ্রাফিতে সেটার ফন্টের সাইজটা একটু বাড়াই দেওয়া যেতে পারে, আর টেক্সট কালার, এখন এই তো মোটামুটি কাজ শেষ,
আর বাকিগুলোতেও কিন্তু একই কাজ করছে এটাই। হ্যাঁ, তার মানে আমরা এটার যদি ডুপ্লিকেট করি তাহলে কিন্তু আরেকটার কাজ হয়ে যাইতেছে, আরেকটা ডিলিট করে দিলাম, হয়ে গেছে না? জি ভাই। এখন শুধু আমরা লিখে দিব কোনটার নাম, কারণ আমরা তো কষ্ট করবো কেন, একবার কাজ স্যার একজন ঢুকতে আছে স্যার, একবার কাজ করবো আপনাদের বারবার হবে। আর একটা জিনিস দেখেন, এখানে আছে হচ্ছে কি, এগুলা কি মেনু বার গুলাই আছে, উপরে যা আছে নিচে তাই আছে, সমস্যা নাই, আমরা এই লিস্ট আইটেম দিয়ে করবো, সমস্যা কি, আমরা মেনু বার গুলা লিস্ট আইটেম দিয়ে করবো, সমস্যা নাই। এখানে শুধু মেনুর নাম লিখে এখানে মেনুর ইউআরএল লিঙ্ক আপ করে দিব আমাদের মেনু। আচ্ছা দাঁড়ান আমরা একটু দেখি, আমাদের সার্ভিস মেনু হচ্ছে এটা, আমি সার্ভিসের ইউআরএলটা কপি করলাম, এখানে আমি সরাসরি পেস্ট করলাম আর লিখে দিলাম হচ্ছে সার্ভিস, সার্ভিস হয়ে গেল, লিঙ্ক আপ হয়ে যাচ্ছে। তো এরকম করে অ্যাবাউট ও কপি ইউআরএল, ইউআরএল দিলাম, এখান থেকে অ্যাবাউট লেখাটা কপি করে নিই, এখানে পেস্ট করি, অ্যাবাউট দিয়ে দিলাম। তারপর আছে কি প্রজেক্ট, কপি করলাম ইউআরএল, এখানে এটাই ক্লিক করলাম, প্রজেক্টের ইউআরএল দিলাম এবং প্রজেক্টে এভাবে কপি করে রাখলাম। আর একটা জিনিস করতে পারেন, এই যে এভাবে ফুল সাইটের দরকার নেই, এটুকু লিখলে হবে, এই যে এরকম প্রজেক্ট আগে একটা স্ল্যাশ থাকলেই হবে, তারপর হচ্ছে অ্যাবাউট, এই ফুল সাইটের দরকার নেই, এভাবে থাকলে হবে, আগে একটা ইউআরএল, আর আগে যতটুকু আমরা কাট করলাম সেটা ওয়েবসাইট অটোমেটিক নিয়ে নেয়, ঠিক আছে? তারপর হচ্ছে সিস্টেমটা কি, তারপর হচ্ছে হলো প্রজেক্ট কন্ট্যাক্ট, তাই না? আচ্ছা এই সাইটটিকে কেন নেই, আমাদের হচ্ছে কন্ট্যাক্ট, এখানে কেন আর লাগবে কি আমাদের হোম, তাই না? আমরা অ্যাড নিউ আইটেমে গেলাম, লিখলাম হোম, দিলাম হচ্ছে এখানে দিলাম হচ্ছে একটা স্ল্যাশ, তারপর হোমটাকে টেনে সবার উপরে দিয়ে দিলাম, আর হোমে একটা আইকন চলে আসছে, আইকনটা আমি ডিলিট করে দিব, ওকে আপডেট দিই, হয়েছে আমার, দেখেন তো কিনা। আচ্ছা এই ডিভাইডার গুলা কাট করে দিই, ডিভাইডার সুন্দর লাগতেছে। আচ্ছা তারপরে আইটেমে কি আছে আমাদের, শেষে আছে হচ্ছে এটা কন্ট্যাক্টাস, আর কন্ট্যাক্টাসের তিনটা টেক্সট, ওকে এটাকে আমি ডুপ্লিকেট করে দেই, দিয়ে আমি নিচেরটা ডিলিট করে দেই আর লাস্টেরটা আমি ডিলিট করে দেই। এখন এই ন্যাভিগেশনটার ভিতরে আমি একটা বেসিকে গিয়ে হেডিং নিব, সরি হেডিং নিব না আমি, হ্যাঁ টেক্সট এডিটর, এখন তাহলে বিষয় হচ্ছে ওদের ইমেলটা ছোট, এটা একটু বড়, এটা আরো বড়, ওকে এখানে আমরা এগুলা রাখবো না, কার্ড সবগুলা লিঙ্ক আপ করা আছে থাকুক, সমস্যা নাই। এটা হবে আমাদের প্যারাগ্রাফ আইটেম, এটা হবে ধরেন এসরি আইটেম বা স্পোর্ট ফর আইটেম, তারপর যেটা এটা হচ্ছে এসরি আইটেম পার্ট টু, এরকম ছিল মনে হয়, এরকম ছিল না মোটামুটি? তো এটা আরো সুন্দর করা যায়, সমস্যা নেই। আমরা ওদের চেয়ে সুন্দর করতে পারি, যেমন দেখেন কিভাবে আমরা এগুলা ইউজ না করে আমরা আইকন প্লাস টেক্সট মানে লিস্ট আইটেমটা ব্যবহার করতে পারি। আবার এটা আমি কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম, এটা আমি ডিলিট করে, এটা আমার লাগবে না। এখানে আমরা এটার আইকন দেব,
প্রথমটার আইকন হবে হচ্ছে ধরেন ইমেল, তো মেইল আইকনটা মেইল কালারটা দিয়ে দিলাম, অথবা কারো সবুজ দিয়ে দিলাম আইকনের কালার। তারপর হচ্ছে এখানে হচ্ছে মেইলে লিঙ্ক আপ করার সময় আমরা শিখেছিলাম মেইল টু ক্লোন এরকম, তাই না? আমরা আমাদের মেইলটা কপি করে দিই, আসে কত কিছু বদল মেইল টু এরকম ইউআরএলটা হয়, ঠিক আছে? তারপর এখানে লিখতে হবে হচ্ছে মেইলটা দিতে হবে পুরাটা মেইলে কন্ট্যাক্ট করার জন্য, ওকে। তারপর আমাদের দিতে হবে হচ্ছে অ্যাড্রেস, এটা হচ্ছে অ্যাড্রেস, ওকে। অ্যাড্রেস আর এখানে অ্যাড্রেস এর আইকন হবে অ্যাড্রেস, ওকে, অ্যাড্রেস হবে। আর অ্যাড্রেস এর আইকনে গিয়ে আমরা একটা আইকনে কালার দিব। আচ্ছা কালার দেওয়াই আছে, তার দেওয়া লাগলো না। তারপর হচ্ছে লাস্টেরটা কি আমাদের মোবাইল, তাই না? মোবাইল নাম্বার নাকি, মোবাইল নাম্বার। তো আমরা তাই এসে নাম্বারটা দিলাম হচ্ছে এখানে আমরা দিব হচ্ছে টেল, হ্যাঁ, টেল ডট, টেল ডট এখন এটার কল লিখলে, কলের বা টেল লিখে টেলিফোন পাইপে যাব। স্যার ফোন লিখেন, স্যার ফোনে আসছে, ধরেন এটা দিলাম আসছে। যদি আপনি একটু ফন্টের সাইজ গুলো বড় করতে চান করতে পারেন, বাকি দুটা রিলেট করি। স্টাইলে এসে যদি আপনি আইকনের সাইজটা একটু বড় করতে চান করতে পারেন, ঠিক আছে? বাকি দুটা কিন্তু ডিলিট করছি, হ্যাঁ, এগুলা মাঝে মাঝে যায় না। এরকম ওপেন করলে, এটার উপর ওপেন করে ইন্টার দিলে বা এখানে কিছু লিখলে চলে যায়, বা মাঝে মাঝে যাইতেও চায় না। সুবিধা হয়েছে আমাদের কাজটুকু করতে? কতক্ষণ কাজ করলাম আমরা? সর্বোচ্চ কত মিনিট? 50 মিনিট আমরা আছি সর্বোচ্চ অবস্থা। দেখেন সব কাজ শেষ, এই জিনিসটা নিচে আছে, লিস্ট আইটেম নিয়ে করতে হবে এগুলা। এই কাজটা শিখতে আমার ভাই আমার অবস্থা খারাপ হয়ে গেছে, তাও পারফেক্টলি পারি না। এই বাড়াকমা বাড়াকমাটা খুব কনফিউশন করতেছে। ট্রেডিং মার্জিন নিয়ে আমারও কনফিউশন লাগে, এত বছর ধরে কাজ করি, আমার লাগবে না এটা কোনো কথা। আমার অনেক টাইম কিল করছে। এই দেখেন সাইট, দেখেন তো, এখন দেখেন তো ওরটা আমারটার ভিতরে কি পার্থক্য হয়ে যাবে, মানে এখানে এইটুকু আসছে, শুধু কন্টেন্ট সাইজ কমাই দিলে হয়ে যাবে।
আর কি পার্থক্য খুঁজে পাবো? সার্ভিসটা একটা পাওয়ার দিতে হবে এই তিনটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই জায়গা একটু ফাঁকা লাগবে না? আপনি ফুল সেকশন ধরেন, এই সেকশনটা ধরে, এই যে গার্ডেনিং এর সেকশনটা ধরে, এর সাইজ দেন 40%, 40% দিয়ে এর আপনি লিফট করে লেফট করে দেন, মিডল রেখে একে আপনি লেফট করে দেন, এদের প্রত্যেকটা আইটেমকে আপনি লেফট করে দেন, আর বাকিগুলোর অবস্থা কি? লেফট, সব লেফট আছে। হ্যাঁ লেফট করে দেন, ঠিক আছে হয়ে গেল। আর এটাকে একটু চাপাই দিতে হবে ভিতর দিকে, তাহলে কাজ করবে। ওকে, যেমন এই অংশটা ফাঁকা আছে, ফাঁকা রাখার জন্য অথবা এই লেখাটাকে আপনি ইন্টার করে দেন। ওকে, ইন্টার করে দেন, ইন্টার করলে আবার একটু ফাঁকা হয়ে যায়। এটা হচ্ছে স্পেস, ওরা মানে গ্যাপ নিছে আর একটা ইয়ে নিয়ে চাই নি। আপনারা ব্রেক নেন, আমরা ব্রেকের পরে দেখব, ঠিক আছে? ঠিক আছে। যতটুকু কাজ দেখাইলাম এই তো, কারণ হচ্ছে এই জিনিসটার ফন্টের সাইজটা একটু ছোট করলেই হয়ে যাবে। হচ্ছে ফোটার, দেখছেন ফোটার অবস্থা ক্লিয়ার? ক্লিয়ার, ক্লিয়ার, যা চাইছিলেন তাই পাইছেন না? জি ভাই। আচ্ছা, এটার একটু সেকেন্ড লাইনে সাইজটা একটু চাপায় দিই, এখান থেকে লাইন হাইটটা একটু চাপাই দিই, এই তো স্বাভাবিক। ফুটার কমপ্লিট, আমাদের ফুটার বানানো কমপ্লিট। এখন আমরা এই ফুটারটাকে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো, ঠিক আছে? সেটা কিভাবে ব্যবহার করতে পারবো একটু পরে দেখবো না আমরা, আমরা এখন আবার হেডার বানাবো। ওকে, কি বানাবো আমরা? না সরি, আমরা ফুটারটাকে এখন রেসপন্সিভ করব, কারণ আমাদের ফুটারটা কই আছে, থিম বিল্ডার, এই যে থিম বিল্ডারের ভিতরে আসলে যে এই ফুটারটা, হ্যাঁ এটা টেমপ্লেট এসে থিম বিল্ডারের ভিতরে এসে ফুটার, এডিট উইথ এলিমেন্টর দিয়ে আমরা আবার এলিমেন্টর ভিতরে ঢুকি। ওকে, আমরা এখন ফুটারটাকে এই যে এখানে দেখেন রেসপন্সিভ মোড, ডেস্কটপ সুন্দর আসছে, টেবিল ভার্সন অবস্থা দেখেন খুব বাজে, একজনের গায়ের সাথে একজনের গা লেগে গেছে, বোঝা যায়? জি ভাই। মোবাইল ভার্সন অবস্থা দেখেন আরো বাজে, না মোবাইল ভার্সন মোটামুটি ঠিকঠাকই আছে বলা চলে, তাই না? জি। এখন ওদেরটা একটু দেখি কি অবস্থা। ওদের দেখেন টেবিল ভার্সনে দুইটা দুইটা করে লাইন আছে, চারটা, আর নিচে হচ্ছে আপনার ওই ইয়াটা, এটা, ঠিক আছে? আর সরাসরি মোবাইল ভার্সনে একটা একটা, তার মানে আমাদের মোবাইল ভার্সন ওকে আছে, দেখেন মোবাইল ভার্সন ওকে আছে, তাই না? জি ভাই। আমাদের টেবিল ভার্সন যেহেতু ওকে নাই, আমরা টেবিল ভার্সন ওপেন করে আমরা একে সরাসরি 50 করে দিব, এই যে এখানে ধরবো এই যে কালো অংশে ধরে 50% দিয়ে দিব, এই এইটাকেও আমরা 50% দিয়ে দিব,
নেভিগেশন কেও 50% দিব, আমরা এটা কেও 50% দিব। দেখেন তো রেসপন্সিভ হইলো কিনা, হইলো বুঝি নাই আপনার কথা? হয়েছে ভাই। আচ্ছা এখন আমাদের এই যে ইমেজটা ছিল, ইমেজটা অতটা সুন্দর নাই, আর এই টেমপ্লেটটা সরাসরি নিচে নেমে গেছে লাস্টের লেখাটা। এই লেখাটা আমাদের স্টাইলে এসে ধরেন আমরা এটাকে একটু সেন্টার করে দেই, এখানে সেন্টার করে দেই লেখাটা, এটা শুধুমাত্র মানে ই ভার্সনে সেন্টার হবে, টেবিল ভার্সনে, ঠিক আছে? তারপর এটার অ্যাডভান্স থেকে আমরা প্যাডিং মাইনাস দিয়ে, সরি মার্জিন হবে, হ্যাঁ মার্জিন মাইনাস করে আমরা মোটামুটি এভাবে আমরা রাখতে পারি। দেখেন এখন সুন্দর লাগে না দেখতে? ঠিক আছে দেখেন তো, ঠিক আছে ভাই। তারপর আপনি যদি চান যে টেবিল ভার্সনে এই লেফট সাইডের বারটা একটু বেশি বাম পাশে আছে, আপনি কি করেন এগুলাকে এভাবে একটা করে ধরে আপনি এখান থেকে প্যাডিংটা মোটামুটি লেফটে থেকে একটু পাঁচ বাড়াই দেন, এদিকে দিয়ে দেন যে 10 ভিতরে থাক। হ্যাঁ এটাকেও ধরেন, অ্যাডভান্সে আসেন, এখানে লেফট থেকে 10 একটা করে দেন। দেখেন কারো এখানে যেন প্রচুর নয়েজ হচ্ছে, পিসি ভার্সন এটা লেফটে, হ্যাঁ পিসি ভার্সন এটা লেফটে, মোবাইল ভার্সন হচ্ছে মাইক্রোফোন মিউট করেন, মোবাইল ভার্সন পিসি সরি ট্যাব ভার্সন এটা সেন্টারে দিছি, তো প্রত্যেকটা এক কথায় প্রত্যেকটা ভার্সন ধরে ধরে আমরা এটাকে মডিফাই করতে পারবো। এই যে এগুলা অটোমেটিক 100% নিয়েছে, আমরা তাকে তারপর স্ব ইচ্ছায় তাকে 100 দিয়ে দিই 100। তারপরের দুইটা আমরা চাইলে 100 না দিয়েও আমরা 50-50 দিতে পারি, দেখেন 50 নেভিগেশন এটাও আমরা 50 দিতে পারি। দেখেন এখন দেখতে ওদেরটা চাইতে সুন্দর লাগে, দেখেন লাগে না? আচ্ছা শুধুমাত্র আমাদের এইখানে একটু ফাঁকা দিয়ে দিলে ভালো হইতো এগুলার। আর এটাকে আমরা সরাসরি 100 করি, নিচেরটা 100, আর তার নিচেরটা তো সেন্টারে আছে, তো এটাকেও আমরা মোটামুটি সেন্টারে রাখতে পারি, সেন্টারে আছে। দেখেন একটা জিনিস রেসপন্সিভ করলাম কত সহজ, খুব সহজ না রেসপন্সিভ করা? এটার ফুল বডি ধরে ফুল বডির স্টাইলের ভিতরে আমাদের ব্যাকগ্রাউন্ড ওভারলে আমরা আলাদা করে আবার অ্যাড করতে পারি। দেখেন এখানে যে ওভারলেটা ছিল ওটা সুন্দর দেখাচ্ছে না, তো আমরা আবার ওভারলেটা অ্যাড করতে পারি। ওভারলেটা অ্যাড করে ওভারলের অপাসিটি আমরা বাড়াইতে পারবো, দেখেন এখন দেখতে আগের চেয়ে সুন্দর লাগে। পজিশন আমরা সেন্টার সেন্টার করে দিলে, আর রিপিটটা আমরা নো রিপিট করে দিই, দেখেন অবস্থা এরকম আছে। এটার যদি আমরা অপাসিটি একটু কমাই দিই এরকম রাখি, দেখেন দেখতে সুন্দর লাগে না? যে আমাদের পিসি ভার্সনে ফুলটা ছিল, আরে ভাই ফুল গেল কই, তাই না? ক্লায়েন্ট প্রশ্ন করতে পারে নাকি, ফুলটা আমরা রেখে দিলাম। এখন আমরা ট্যাব ভার্সনটা একটু দেখি, ট্যাব ভার্সনে ফুল খুঁজে পাইতেছ না, তো পুরাটা ধরি ব্যাকগ্রাউন্ড ওভারলেতে গিয়ে ব্যাকগ্রাউন্ড ওভারলেটা আবার দিই। দেওয়ার পর আমরা এটার একটু অপাসিটিটা বাড়াই, অপাসিটিটা বাড়িয়ে এটাকে আমরা সেন্টার সেন্টার করি, এই দেখেন ফুল চলে আসছে। অপাসিটি আর একটু আমরা কমাই, বুঝাইতে পারলাম?
বোঝাইতে পারছি। দেখেন এখন যদি আমরা এটাকে প্রিভিউ করি, আমাদের প্রিভিউ অপশনটা কই, পিছে বসানো যায়, এখানে প্রিভিউ অপশন ছিল না, আচ্ছা এটা প্রিভিউ, দেখেন সুন্দর লাগে কিনা দেখেন তো এখন, ঠিক আছে। এই দুইটা একটু জোড়া লেগে গেছে বেশি, তাই না? পিসি ভার্সনে এই দুইটা একে দিয়েছিলাম কত পার্সেন্ট, পিসিতে 40, একে দেই হচ্ছে 25, সরি 20 দে, একে 20, একে দেই হচ্ছে 20, আর বাকি থাকে কত, 20, তিনজনকে 20 20 দিয়েছি। এখন আমরা দেখতে হবে রিলোড হোক, একটু রিলোড দেই, এখনো হয় না, এপাশে মনে হয় সেভ হয় না। আচ্ছা এই দেখেন এখন দেখতে সুন্দর লাগে না, একদম প্রফেশনাল নাকি? কথা বলে না কেউ, কথা বলে বুঝেন না আমার কথা, হবে হচ্ছে কন্ট্যাক্ট আস, তো এই ছিল কথা কিভাবে আমরা একটা কোটা তৈরি করলাম। তো তাদের কাজ হচ্ছে এই কোটাটা এই মুহূর্তে রেডি করা, যতটুকু সময় আছে আমি আর শিখাবো, অনেক শিখাই ফেলছি, এইটুকু শিখাইছি, এইটুকু শিখাইছি, আর এই কোটাটা কিভাবে তৈরি করবেন, তৈরি করে এটা রেসপন্সিভ করা হচ্ছে আপনাদের কাজ। ক্লিয়ার? বুঝাইতে পারছি? কালকে আমরা শিখবো কিভাবে হেডার তৈরি করতে হয়, যদি কেউ পারেন সেম ভাবে হেডারও তৈরি করেন, কত করার দরকারও নাই, আপনারা একদম কইরা শেষ করে দেন, উঠাই দেন, তার চেয়ে যতটুকু কাজ শুধু ফুটারটা করি ভাই। হ্যাঁ হ্যাঁ শুধু ফুটারটাই করি, হেডারটা তো মানে দেখাবে না, কিছুই করতে হবে না, শুধু ফুটারটাই করে, এত করতে গেলে শেষে শেষমেশ কিছুই করবেন না। সুতরাং ভাই ওই যে আমার ওই ভিডিওগুলো চলে আসছে, ওভারভিউ দিয়ে দিই, টেমপ্লেটে যাবেন, থিম বিল্ডারে আসবেন, অ্যাড নিউ এ ক্লিক করবেন, সেকশন থেকে ফুটার সিলেকশন করবেন, ফুটারের এখানে নাম দিবেন, ক্রিয়েট এ ক্লিক করবেন, এই জায়গায় চলে আসবেন, তারপরে নিজ দায়িত্বে সুন্দর করে করে ফেলবেন। বুঝাইতে পারছি? শর্টকাট ওভারভিউ, ওকে। আর কালকে একজন ব্যক্তি ক্লাসে উপস্থিত থাকবেন, এই জিনিসটা না করা ছাড়া সে লাইভ ক্লাসে জয়েন করে সবাইকে শিখাইবেন, যারা জানে তারাও আরো নতুন করে শিখলো, আপনিও শিখলেন, কিচ্ছু করার নেই, করতে হবে। বুঝাইতে পারছি? এটা কি বাড়ির কাজ থাকবে? জি, পাশার কাজও এখনকার কাজ, এখন টাইম হচ্ছে আরো আছে আপনাদের 20 মিনিট, একজন স্ক্রিন শেয়ার দিবেন, স্ক্রিন শেয়ার দিয়ে করতে থাকবেন, বাকিরাও করবে। স্টুডেন্ট সব চলে গেছে নাকি?